আমরা ভাবছিলাম যে আন্দোলনটাকে ন্যাশনাল মানে একটা প্ল্যাটফর্ম দেওয়া দরকার, যে মিথ্যার উপর ভর করে বিগত 12 বছর ধরে এই রাজ্যের সরকার চলেছে, তার সাফারার কিন্তু প্রত্যেকটা মানুষ হয়েছে, যেখানে সরকারের একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে তার সরকারি কর্মচারীরা। আজকে 72টা দিন ধরে এখানে বসে আছে, সেখানে সরকার বসার সময় পেলেন না কর্মচারীদেরকে, মানে সরকারের সাথে বসানোর জন্য হস্তক্ষেপ করতে হচ্ছে কাকে, আদালতকে। একটা গণতন্ত্রে এর থেকে দুঃখজনক ঘটনা কিছু হয় বলে মনে হয় না। এখানে কেউ সাম্রাজ্য বিস্তারের চেষ্টা করছেন না, এটা তখনই মনে হতে পারে যখন মনে হবে যে আমি আমার সাম্রাজ্যে বিস্তার করছি, এরা বোধহয় এসে পরে বর্গীয় হামলা করছে। এটা সাম্রাজ্য বিস্তারের কোনো লড়াই চলছে না, এখানে প্রত্যেকেই নিজের নিজের অধিকারের লড়াই করছেন। যারা মামলা করেছেন তারাও যেমন কর্মচারীদের অধিকারের লড়াই করছেন, যারা এখানে আন্দোলন করছেন তারাও কর্মচারীদের অধিকার লড়াই করছেন। রাষ্ট্রপতির কাছে এটাই আমরা বলবো যে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে কর্মচারীদের তাদের মৌলিক অধিকারের কথা বলতে গেলেও সরকারকে মানে 12 বছর ধরে কর্মচারীদের অপেক্ষা করতে হয়, 72টা দিন ধরে অবস্থানে বসে থাকতে হয়, 44 দিন ধরে অবনশন করতে হয়, তারপরে সরকারের সময় হয় না এবং হাইকোর্টকে হস্তক্ষেপ করে তারপরে আলোচনায় টেবিলে বসাতে হয়। অর্থাৎ সাংবিধানিক যে রীতিনীতি একটা কাঠামো সেটা ভেঙে পড়েছে। আপনি দেশের সাংবিধানিক প্রধান, আপনি হস্তক্ষেপ করুন। সরকার বলছে যে কর্মচারীদের মানুষের মৌলিক অধিকার রক্ষা করার মতো টাকা তাদের হাতে নেই, তাহলে যে সরকার তাদের কর্মচারীদের সাধারণ মানুষের মৌলিক অধিকারকে সুরক্ষিত করতে না পারে, সেখানে তো ফিনান্সিয়াল এমার্জেন্সি ঘোষণা হওয়ার কথা, আপনি সেই ব্যবস্থা নিন, এটাই বলার আমার। স্যার, এক্ষেত্রে যারা মামলাকারী সংগঠন তারা বলছেন আমরা সুপ্রিম কোর্ট থেকে মামলা কেন তুলব? নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। সংগ্রামী যৌথ মঞ্চ এবার দিল্লিতে যাচ্ছে, মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগ করার একটা সুযোগ এসেছেন সংগ্রামী যৌথ মঞ্চের। কিন্তু এতটাই সহজ ছিল কি এদের যাত্রাপথ? মনে হয় নয়। নজিরবিহীন হয়ে থাকতে চলেছে এদের আন্দোলন, ঠিক কীভাবে এই পথটা সুদৃঢ় হলো এই নিয়ে আলোচনায় আমার সঙ্গে উপস্থিত আছেন এই সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ। প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আপনাকে স্বাগত। স্যার নমস্কার। স্যার, বহুদিন পর এই আন্দোলনের 72 দিনে এসে আপনাদের গন্তব্য দিল্লি? আমরা ভাবছিলাম যে আন্দোলনটাকে ন্যাশনাল মানে একটা প্ল্যাটফর্ম দেওয়া দরকার, কারণ যে মিথ্যার উপর ভর করে বিগত 12 বছর ধরে এই রাজ্যের সরকার চলেছে, তার সাফারার কিন্তু প্রত্যেকটা মানুষ হয়েছেন। শিক্ষিত বেকার যুবক যুবতীরা হয়েছেন, নারী পুরুষ নির্বিশেষে হয়েছেন, সরকারি কর্মচারীদের কথা বাদই দিলাম, ছাত্রছাত্রীরা হয়েছেন। সরকারি কর্মচারীদের বঞ্চনা তো এখন পৃথিবী মোটামুটি বিখ্যাত হয়ে গেছে আমাদের আন্দোলনের জেরে। আমরা চেয়েছিলাম যে এই সত্যটাকে দেশের কাছে তুলে ধরতে, রাজ্যবাসীর কাছে মোটামুটি একটা এস্টাবলিশ করা গেছে যে আসলে সরকারটা মিথ্যা কথাই বলে, দেশের কাছে সেটাকে এবার এস্টাবলিশ করতে হবে। আমরা সেই কাজটা করছি, দেখা যাক কতটা কী হয়। আপনি নিজেও 40 থেকে 42 দিন একটা অনশন করেছেন, তারপরে এই 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 পথটা কতটা কঠিন ছিল ওই সময়টা? কখন আপনারা সিদ্ধান্ত নিয়েছিলেন এরকম একই ছাতার তলে এতগুলো সংগঠনকে আনবেন, পরে এই আন্দোলনটা আরও জোরালো করবেন? যখন গত বছরের 20 মে আদালতে রায় বের হলো যে মহার্ঘ ভাতা হচ্ছে কর্মচারীদের মৌলিক অধিকার, সেটা রূপা 2009-এর যে মামলা তার পরিপ্রেক্ষিতে দিয়েছিলেন সেদিনে, তখন আমি যে মাদার সংগঠনটা করি, উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আমি এবং আমার প্রেসিডেন্ট তখন আমাদের একটা জেলা মিটিংয়ে ছিলাম আমাদের কৃষ্ণনগরে। সেই মিটিং থেকেই আমরা ডাক দিলাম যে আগামী 11 জুন আমরা একটা মহামিছিল করছি এই দাবিতে, আদালত যে রায় দিয়েছে সেই রায়কে সমর্থন জানিয়ে আপনারা সবাই পথে নামুন। তখন আমরা ঠিক করলাম যে বিভিন্ন কর্মচারী সংগঠনকে এক জায়গায় নিয়ে আসা হোক। সেই সূত্র ধরে 6 জুন একটা মানে প্রেস কনফারেন্স হলো, মোটামুটি 25টা সংগঠন তখন পর্যন্ত যোগ দিলেন। 11 তারিখে যখন মিছিল হলো তখন 28টা সংগঠন একটা তৈরি হলো। আমরা সেখান থেকে করলাম কি যে আমাদের নামটা সরিয়ে নিলাম, যে উস্তির ডাকে হচ্ছে সেটাকে না করে সমস্ত কর্মচারীদের মহামিছিল সেরকম একটা জায়গাকে দাঁড় করানো হলো। দাঁড় করিয়ে যেটা আমরা করতে পারলাম সেটা হচ্ছে যে একটা মহামিছিল তৈরি হলো। 1 জুলাই আমরা মিটিং করে একটা হলে সংগ্রামী যৌথ মঞ্চের নামে এই মঞ্চটার নামকরণ করে পথ চলা শুরু করলাম, যে দলীয় রাজনীতির পরিসরের বাইরে এই মঞ্চ তার অস্তিত্ব রক্ষা করে চলবে, কর্মচারী এবং সাধারণ মানুষের স্বার্থে কাজ করবে। স্যার, কোর্টে মামলার প্রসঙ্গ আপনি টানলেন, রাজ্য সরকার পাল্টা হাইকোর্টের নির্দেশে 17 তারিখের মধ্যে আপনাদের সঙ্গে আলোচনায় বসার নির্দেশে একটা আলোচনা করবে সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের ওই বিষয়ে স্ট্যান্ড কি? আপনারা কি আলোচনায় যাবেন? অবশ্যই আলোচনায় যাব। আমরা তো প্রথম দিন থেকে বলে আসছি যে আলোচনা ছাড়া কোনো সমস্যার সমাধান হতে পারে না, বিবাদমান দুই গোষ্ঠীকে সমস্যার সমাধান করার জন্যও আলোচনায় বসাটাই সেরা উপায়।
সেখান থেকে আমরা ব্যতিক্রম হব কিভাবে। এবং আমরা কিন্তু তার থেকে যেটা দুঃখজনক ব্যাপার যে একটা গণতান্ত্রিক দেশ যেখানে সরকারের একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে তার সরকারি কর্মচারীরা আজকে 72টা দিন ধরে এখানে বসে আছে, সেখানে সরকার বসার সময় পেলেন না কর্মচারীদেরকে মানে সরকারের সাথে বসানোর জন্য, হস্তক্ষেপ করতে হচ্ছে কাকে, আদালতকে। একটা গণতন্ত্রে এর থেকে দুঃখজনক ঘটনা কিছু হয় বলে মনে হয় না। স্যার, এক্ষেত্রে যারা মামলাকারী সংগঠন তারা বলছেন আমরা সুপ্রিম কোর্ট থেকে মামলা কেন তুলব, জিনিসটা বুঝতে ভুল হয়েছে বোধ হয়। আমরা কিন্তু এসএলপি মানে ভবিষ্যৎ দেখে পড়ি আলোচনায় বসার কথা বলেছি। আপনারা সকলেই জানেন যে 10 এবং 11 তারিখ আমাদের দিল্লিতে সভা আছে, মানে সুতরাং তার আগে তো বসতে পারছি না। আমাদের যা কিছু বৈঠক হবে সেটা 12 তারিখের পরে হবে, 12 থেকে 17 তারিখের মধ্যে, এবং পূর্ব শর্ত ছাড়াই, কোনো পূর্ব শর্ত নয়, আমাদের দাবির মধ্যে। আমাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনাদের দাবি কী, আমরা তখন বলেছিলাম যে এসএলপিটা করে পরে সরকার আমাদের অধিকারটাকে বিলম্বিত করতে চাইছে, সেটাকে ফিরিয়ে নিতে হবে, তুলে নিয়ে উইথড্র করতে হবে, এবং ধর্মঘট করার জন্য যাদের শোকজ হয়েছে শোকজগুলোকে প্রত্যাহার করতে হবে, যাদের ডিটেলমেন্ট হয়েছে ডিটেলমেন্টটাকে ফিরিয়ে নিতে হবে, এবং তার সাথে আমাদের মহার্ঘ ভাতার দাবি, সমস্ত যে শূন্য পদ সেখানে স্বচ্ছভাবে নিয়োগ, যোগ্য অস্থায়ীদের স্থায়ীকরণ। এখানে মামলাকারী সংগঠনটা বলতেই পারেন এসএলপিটার ভবিষ্যৎটা দেখেই তো আমরা এই কথাটা বলেছি, যদি এসএলপি খারিজ হয়ে যায় 11 তারিখে আর এসএলপির কথা আবার আসবেই না, কিন্তু বাকি দাবিগুলো নিয়ে তো আলোচনা হতে পারে, সুতরাং তাদের এই বিষয়গুলোকে বলা আমার মনে হয় না জেনেই বলেছেন। এক্ষেত্রে মামলাকারী সংগঠন আমাদের ইন্টারভিউতেও পরিষ্কারভাবে বলছেন যে আমরা মামলাকারী মূল সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট। আমি আগেও বলেছি, আমি বিভিন্ন চ্যানেলেও বলেছি যে আমরা মূল মামলাকারী সংগঠন। এই যে গতদিন যে মামলাটা উঠেছিল উচ্চ আদালতে, সেই মামলার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ত নেই, এবং আমাদের যদি সরকারও ডাকে সেখানে আমরা যাব না, একটা বার মানে জোর গলায় বলছি আমরা যাব না। আমরা ওই সুপ্রিম কোর্টের উপর নির্ভর করে আছি, সুপ্রিম কোর্ট যা দেবে সেইটাই আমাদের শিরোধার্য। আমাদের একদম আমাদের মূল প্রায়োরিটি হচ্ছে 11 এপ্রিল 2023, সেদিন কি হয় সেটা আমরা দেখে নিতে চাইছি। পরবর্তী পদক্ষেপ তো নিশ্চয়ই আপনারা জানতে চাইবেন এবং আমরা নিশ্চয়ই বলবো, কিন্তু এখন আমরা ওই ধ্যান আছে আমাদের পরিষ্কার সুপ্রিম কোর্টের উপর 11 তারিখ। তো আমরা তো কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি হচ্ছে খোদ রাজ্য সরকারি কর্মচারী, অর্থাৎ আমরা মামলা করেছি, তার জন্য আমরা কিন্তু বলিনি যে খোদ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে হবে। আমরা যেমন ডিও পাচ্ছি তারাও ডিএ পাচ্ছে, আমরা যেমন বেতন পাচ্ছি স্কেল বিভিন্ন হতে পারে তাদের ই অনুযায়ী, কিন্তু ডিএটা ওই স্কেল অনুযায়ী হয়। আমরা যেভাবে ডিএ পাচ্ছি তারাও সেভাবে ডিএ পাচ্ছে, আমাদের দিলে সরকার ওদেরকে দিতে বাধ্য, এইটুকু আমরা জানি আইন মাফিক। অতএব ওদের তো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণই নেই না, আমাদের তো মামলার সাথে কোনো বিরোধ নেই তো, আর মামলা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাও নেই। সুতরাং বলছি তো যে 11 তো বুঝতে ভুল হয়েছে তাদের। আমরা কি 11 তারিখের আগে কোনো বৈঠকে বসছি? আমরা বৈঠকে বসছি তো 11 তারিখের পরে, তখন পর্যন্ত তো এসএলপির ভবিষ্যৎ তো জানা যাবে। 11 তারিখেও যদি এসএলপি খারিজ না হয় তখন তো আমরা সরকারকে এটা বলতেই পারি যে এসএলপিটাকে উইথড্র করুন, কারণ এসএলপি দিয়ে আপনি আমার অধিকারটাকে ঝুলিয়ে রেখেছেন। এটা শুধুমাত্র মামলাকারীদের বিষয় হতে পারে না, আজকে মামলা তো 8 বছর ধরে চলছে, যেটুকু বা সরকার চাপে পড়েছে মামলার জন্য তো পড়েনি, সরকার যেটুকু বা চাপে পড়েছে সেটা হচ্ছে আন্দোলনের ফলে চাপে পড়েছে, এটাকে তো মেনে নিতে হবে, এটা মানে তেতো হলেও সত্য এটা। স্যার অবশ্যই আপনাদের আন্দোলন যেভাবে দেশীয় রাজনীতিতে আলোচনা হচ্ছে একটা মান্যতা পেয়েছে, কিন্তু পাশাপাশি যারা মামলাকারী সংগঠন তারাও বারংবার বলছে যে সরকার সুপ্রিম কোর্টে গিয়ে কোথাও গিয়ে একটা কোণঠাসা হয়ে গেছে, সরকারকে দিয়ে দিতে বাধ্য, এই মুহূর্তে বোঝা যাচ্ছে বারবার ডেট পেছাচ্ছে। সুপ্রিম কোর্টের মামলা তুলে নেওয়ার কোনো প্রশ্ন নেই, 1 নম্বর। 2 নম্বর, মহামান্য হাইকোর্টের প্রধান বিচারপতি যে নির্দেশ দিয়েছেন, আমরা আদালতকে সবসময় মান্যতা দিই, সম্মান করি, মর্যাদা দিই, আমরা তাকে মর্যাদা দিচ্ছি। কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট বলেননি যে মামলাকারী সংগঠনদের নিয়ে আলোচনা করতে হবে, কাজেই আমাদের সঙ্গে আলোচনার প্রশ্ন মহামান্য কলকাতা হাইকোর্ট করেননি। এই প্রসঙ্গটা আমাদের ক্ষেত্রে অবান্তর, সরকারের সঙ্গে যারা আলোচনা করতে যাবেন তারা বুঝে নেবেন, গণতান্ত্রিক মূল্যবোধ অনুযায়ী বিভিন্ন কর্মচারী সংগঠন তাদের মতামত দিতেই পারেন। তবে আমরা আশা করেছিলাম এইটুকু সৌজন্য আমরা পাবো যে মূল মামলাকারী সংগঠন হিসেবে, মামলাটার নাম আপনি দেখবেন
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। সেক্ষেত্রে এই মামলা সম্পর্কে কোনো দাবি বা কোনো আবেদন জানাবার আগে যারা মামলাকারী সংগঠন নন তারা অন্তত আমাদের প্রতি এইটুকু সৌজন্য দেখাবেন যে আমাদের মতামতটা জানবেন। কিন্তু তারা নিজেরা সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের কিছু বলার নেই। কিন্তু মূল মামলাকারী সংগঠন হিসেবে আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমরা কোনো পরিস্থিতিতেই মামলা তুলব না এবং মহামান্য আদালতের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা অতিক্রান্ত 8 বছর ধরে এই আস্থা রেখেছি এবং এই মামলাটা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো মূল্যে আমরা এই মামলাকে ছেড়ে দেব না, কারণ এই মামলায় যদি কর্মচারীদের পক্ষে নেতিবাচক কোনো রায় হয়, শুধু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয়, সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য সরকার তার কর্মচারীদের দিয়ে দেবে না। যিনি বলেছেন তাকে জিজ্ঞাসা করবেন, যাচ্ছে আপনার মামলার বিষয়টা কি ষষ্ঠ পে কমিশন নিয়েও জিজ্ঞাসা করবেন, যে এই পে কমিশনেও 36% বকেয়া ডিএ মহার্ঘ ভাতা আছে আর মামলাটা শুধুমাত্র ডিএ নিয়ে। আমাদের কিন্তু 3টে দাবি, সুতরাং মামলার সাথে এটাকে গুলিয়ে ফেললে হবে না, এটাকে ভালো করে পরিষ্কার করে দিলে পরেই মনে হয় ভালো হয়। স্যার তারা পাল্টাও এটাও বলেছেন যে আপনাদের হাইকোর্টে যে একদিনের ছুটি কাটা হয়েছিল পার্টিকুলারলি সেই নিয়ে মামলা ছিল, সেটার সঙ্গে ডিএর এই দাবিটা যেটা সুপ্রিম কোর্টে বিচারাধীন সেই বিষয়টা প্যারালালি মিশিয়ে দেওয়া হলো, কোথাও গিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে না সরকারি কর্মচারীদের মধ্যে? মিশিয়ে দেওয়াটা তো তারা জানেন কি না জানি না আর কি, যে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন যখন ফাইল হয় তখন সেই মামলার যখন শুনানি হয় সেটা অফ দ্য ট্র্যাক যেতেই পারেন। আপনারা মামলাটা শুনেছেন সকলেই, সেখানে দেখেছেন পরিষ্কার যে মাননীয় প্রধান বিচারপতি নিজে উদ্যোগ নিয়ে সরকারের সাথে আলোচনায় বসানোর উদ্যোগ গ্রহণ করেছেন। সুতরাং একটা যে লকজ্যাম পরিস্থিতি তৈরি হয়ে আছে সেটাকে কাটানোর চেষ্টা মাননীয় প্রধান বিচারপতি নিজে করছেন। সুতরাং এখানে কিছু বলা মানে হচ্ছে যে মানে তার উপরে কথা বলা, আমরা এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। এই বিষয়ে স্যার একটা শেষ এই প্রসঙ্গে অন্তত করতে ইচ্ছা করছে, বিকজ ওনারা এটাও দাবি করছেন বিভিন্ন ঘনিষ্ঠ মহলে যে যখন হাইকোর্টের রায়ে সরকার একটা আলোচনার একটা জায়গা তৈরি হয়েছে, সেই রায়ে তো সুপ্রিম কোর্টে গিয়ে আবার একটা ডেট পিছনের একটা জায়গা করে দেওয়া হলো, এটা না বুঝে ভুল বুঝে একটা আইনি ঘেরাটোপের মাধ্যমে? না, এটা না বুঝে বলছেন কেন? আপনি দেখবেন যে ওখানে যে শুনানিটা দেখা যাচ্ছে অনলাইনে তো দেখতেই পাচ্ছেন, 4 মিনিটের পর থেকে বাকিটা আছে। সেখানে আমাদের আইনজীবী বলেছিলেন যে এতদিন ধরে যখন সরকার বসেন আমরা কেন বসবো, মাননীয় প্রধান বিচারপতি বললেন আমি রিকোয়েস্ট করছি তোমাদেরকে বসার জন্য। মাননীয় প্রধান বিচারপতি রিকোয়েস্ট আপনি ফেলবেন কীভাবে, এটাকে তো চিন্তা করতে হবে। যখন ইয়ে বলছে যে না ডিএটা ওদের অধিকার নয়, তখন মাননীয় প্রধান বিচারপতি বলছেন যে আপনার রাজ্যে আপনি যে রাজ্য থেকে এসেছেন সেই রাজ্যে ডিএ নিয়ে মামলা হয়েছিল সেটা খারিজ হয়েছিল। উনি হাসতে হাসতে বলছেন যে তখন 6 থেকে 7% বাকি ছিল, এখানে আপনারা কতটা ডিএ দেন, বলছে 3+3, বাকি কতটা 36%। এই 36% বাকি নিয়ে টায়ার 2, টায়ার 3 সিটিতে একজন সরকারি কর্মচারী ভালোভাবে বাঁচতে পারেন না, এটা মাননীয় প্রধান বিচারপতির অবজারভেশন। বরং ওনারা এটাকে এইভাবে দেখুন, এখানে কেউ সাম্রাজ্য বিস্তারের চেষ্টা করছেন না। এটা তখনই মনে হতে পারে যখন মনে হবে যে আমি আমার সাম্রাজ্যে বিস্তার করছি, এরা বোধহয় এসে পরে বর্গীয় হামলা করছে। এটা সাম্রাজ্য বিস্তারের কোনো লড়াই চলছে না, এখানে প্রত্যেকেই নিজের নিজের অধিকারের লড়াই করছেন। যারা মামলা করেছেন তারাও যেমন কর্মচারীদের অধিকারের লড়াই করছেন, যারা এখানে আন্দোলন করছেন তারাও কর্মচারীদের অধিকার লড়াই করছেন। যে কোনো পক্ষ থেকে সমাধানটা আমরা চাইছি, এটা খুব পরিষ্কার। স্যার এক্ষেত্রে সমাধান বার করতে গিয়ে একটা আইনি যে লড়াইটা চলছে সেটা কি কোথাও গিয়ে একটু যদি বলা হয় মুশকিল বা অস্বস্তিতে ফেলে দেওয়া হলো? কারণ কালকে দেখছিলাম ওনাদের আইনজীবীও বলছিলেন আমাদের সুপ্রিম কোর্টে যা দেখা হবে এই মুহূর্তে আলোচনার কথা আমরা ভাবছি না, অন্তত এই সংগঠন তো ভাবছে না। অতএব কর্মচারীরা, কর্মচারী যে সংগঠন, যারা মামলাকারী সংগঠন, তারা আমায় যেটা বলেছে যে তারা একদম স্পেসিফিক যে আমরা যে দাবিতে মামলা করেছিলাম, আমরা যে দাবিতে এখনো পর্যন্ত অটুট আছি, যে দাবিতে দাঁড়িয়ে আছি সেই দাবিতেই আছি। আমাদের একটাই দাবি যে আমাদের হকের পাওনা মিটিয়ে দিতে হবে, তার থেকে 1 পয়সাও কম নেব না, 1 পয়সাও কম নেব না। আমরাও তো ভাবছি না, এই একই বিষয়কে তো বারবার করে বলার কোনো প্রয়োজনই নেই, কারণ আমরাও তো থাকছি না, কেউ দিল্লিতে ব্যস্ত থাকছি, সাথে সাথে এখানে অবশ্য আন্দোলন চলবে এবং আপনাদের মাধ্যমে এটাও সবাইকে আমরা কর্মচারীদেরকে বলছি যে আমরা যারা দিল্লিতে থাকছি বাকি যারা এখানে থাকছেন রাজ্যে তারা ছুটি নিয়ে 10 এবং 11 তারিখ আসুন, আন্দোলনটাকে প্যারালালি চালিয়ে নিয়ে যান। এই বিভ্রান্তি তৈরি করার কোনো মানেই হয় না, এবং যারা বলছেন তাদের সাথে আন্দোলনে কোনো মানে কোশ্চিনকালেও কোনো যোগাযোগ ছিল না, এখনও নেই।
সুতরাং তাদের কথা নিয়ে খুব বেশি প্রতিক্রিয়া দিতে যাবো, আমাদের কোনো মানে এখতিয়ারও নেই আর আমরা কোনো পছন্দও করছি না সেটাকে নিয়ে। সেই বিভ্রান্তি কি দূর করার জন্য আপনারা নিজেরা কথা বলবেন বা ওরা যদি কথা বলেন আপনাদের সঙ্গে? প্রয়োজন নেই তো, আমাদেরকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে বসার জন্য আমরা বসছি আন্দোলনকারী হিসাবে। ওনাদেরকে কি ডেকেছেন? ওনারা লড়াই করছেন, ওনাদের 11 তারিখে মামলা আছেন, সেই বিষয়েরও কথা বলবেন, আমাদের সাথে কি সম্পর্ক? আপনাদেরও তো চোখ থাকবে সুপ্রিম কোর্টের এই লড়াইয়ের উপর, কোথাও গিয়ে উদ্দেশ্যটা? আমরা তো দিল্লিতেই থাকছি তখন, আমরা তো তখন তো দিল্লিতেই থাকছি 11 তারিখে। এবং তার থেকে বড় হচ্ছে যে ওনারা আলাদা করে ভাবছেন, ঠিক আছে, যাদেরকে আলাদা করে ভাবছেন আমি নিজে গিয়ে ওনাদের হাতে পয়সা তুলে দিয়ে এসেছি। সুতরাং আন্দোলনটাও যেমন সবার, মামলাটাও সবার, কারুর ব্যক্তিগত সম্পত্তি নয়। আর এখানে হাইকোর্টের নির্দেশ পালন করা হচ্ছে, সুতরাং মামলার ক্ষতি করে দেওয়া এসব ছিন্দ কথা, না বুঝে কথা বললে যেটা হয় সেটাই। স্যার, রাষ্ট্রপতির কাছে আপনাদের একটা আবেদন জানানোর একটা সুযোগ এসেছে, আপনারা কতজন যাচ্ছেন এবং মাননীয় রাষ্ট্রপতির কাছে কী আবেদন আপনারা জানাবেন? আমরা একটা প্রতিনিধি দল যাবে, দিল্লিতে থাকছেন প্রায় 600 জন মতো। রাষ্ট্রপতির কাছে এটাই আমরা বলবো যে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে কর্মচারীদের তাদের মৌলিক অধিকারের কথা বলতে গেলেও সরকারকে মানে 12 বছর ধরে কর্মচারীদের অপেক্ষা করতে হয়, 72টা দিন ধরে অবস্থানে বসে থাকতে হয়, 44 দিন ধরে অবনশন করতে হয়, তারপরে সরকারের সময় হয় না এবং হাইকোর্টকে হস্তক্ষেপ করে তারপরে আলোচনায় টেবিলে বসাতে হয়। অর্থাৎ সাংবিধানিক যে রীতিনীতি একটা কাঠামো সেটা ভেঙে পড়েছে। আপনি দেশের সাংবিধানিক প্রধান, আপনি হস্তক্ষেপ করুন। সরকার বলছে যে কর্মচারীদের মানুষের মৌলিক অধিকার রক্ষা করার মতো টাকা তাদের হাতে নেই, তাহলে যে সরকার তাদের কর্মচারীদের সাধারণ মানুষের মৌলিক অধিকারকে সুরক্ষিত করতে না পারে সেখানে তো ফিনান্সিয়াল এমার্জেন্সি ঘোষণা হওয়ার কথা, আপনি সেই ব্যবস্থা নিন, এটাই বলার আমাদের। একদম সরকারের পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হয়েছে প্রথম থেকে, আমি একটু সুস্পষ্ট ধারণা আপনার থেকে জানতে চাই। রাজ্যের কোষাগারের অবস্থা অত্যন্ত খারাপ, সুপ্রিম কোর্টে কোর্ট বলেছেন 41,000 টাকা একটা দেনা এসে পড়বে যদি আমাকে ডিএ দিতে হয়। এই অবস্থায় আপনাদের দাবিটা কি অনৈতিক হচ্ছে না সরকার পক্ষে বলছেন? আমরা যদি পাল্টা জিজ্ঞাসা করি যে 2016 থেকে 2021 পর্যন্ত 1,08,000 কোটি টাকা শুধুমাত্র এনজিওগুলোকে দেওয়া হয়েছে, যে এনজিওগুলোর অধিকাংশটার যোগাযোগ আবার হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সাথে, টাকাটা এলো কোথা থেকে? আমরা যদি জিজ্ঞাসা করি যে 2 লক্ষ কোটি টাকার ক্যাগের অডিটে কোনো হিসেব পাওয়া যাচ্ছে না, ক্যাগ ধরেছেন ওটাকে, আপনি ইউটিলাইজ করেছেন, ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই, টাকাটা গেল কোথায়? কর্মচারীদের মানে মহার্ঘ ভাতা না দিয়ে, এটা অর্থমন্ত্রী অমিত মিত্রের কথা বলছি, সরকার প্রভু টাকা বাঁচিয়েছে, আমাদের কাছে হিসেব আছে সেটা 12,000 কোটি টাকা, টাকাগুলো গেল কোথায়? টাকা বাঁচিয়েছেন, আপনি যা ইনকাম করেন আপনি কিছুটা টাকা বাঁচিয়ে রাখছেন, মানে কোথাও সঞ্চয় করছেন, একটা সময় পরে এসে আপনি সঞ্চয়টা ভাঙবেন। কর্মচারীরা বর্তমানে তাদের 12 বছরকার যে জমানো টাকা সরকারের কাছ থেকে সেটা ফেরত চাইছে সুদে, আসলে এটুকুই, তার বাইরে কিছু নয়। স্যার, এটাও পাল্টা বলা হচ্ছে, এটা অমানবিক একটা কথাবার্তা, তবুও আমাকে বলতে হচ্ছে যে কোভিডের সময় আপনাদের বসিয়ে বসিয়ে টাকা দেওয়া হয়েছে, একদম তৃণমূল মুখপাত্ররা প্রকাশ্যে বলছেন, আপনি নিজেও জানেন। তৃণমূল মুখপাত্ররা কি বললো তাদেরকে নিয়ে আমাদের খুব বেশি মাথা ব্যথা নেই। তাহলে কি সরকারি আমাদেরকে যদি বসিয়ে বেতন দেওয়া হয় তাহলে সরকার প্রশাসনটা কি তখন অচল ছিল? এটা তো পাল্টা প্রশ্ন হতে পারে। যেমনভাবে একটা প্রশ্ন উঠে আসছে যে সরকার বলছে যে ধর্মঘট হয়নি, কর্মবিরতি হয়নি, আবার সেই সরকারেরই আইনজীবী কোর্টে দাঁড়িয়ে বলছেন যে এক একটা কর্মবিরতিতে আমাদের 500 কোটি টাকা করে খরচ মানে লোকসান হচ্ছে। তাহলে কর্মবিরতি যদি সফল না হবে, ধর্মঘট যদি সফল না হবে, তাহলে ক্ষতির প্রশ্ন আসছে কোথা থেকে? এই সরকার বা তার মুখপত্র না মুখ খুললেই মিথ্যা কথা বলেন। সরকার শিক্ষা ব্যবস্থাটাকে তুলে দিতে চেয়েছিল, শিক্ষকরা পথে নেমে স্কুলগুলোকে খুলতে বাধ্য করিয়েছেন, এটা তাদেরকে মনে করিয়ে দেবেন। আমরা নিজেরা কেস করেছিলাম জনস্বার্থ মামলা যে কেন স্কুল খোলা হচ্ছে না, সেই জনস্বার্থ মামলা হেরে যাওয়ার মুখে সরকার তড়িঘড়ি করে স্কুলটা খুলে দেয়। সুতরাং এসব ইতিহাস না ঘাঁটতে আসাই ভালো। এখন আসলে সরকারি কর্মচারীদের সাথে যে আন্দোলন, সেই আন্দোলনে এঁটে উঠতে পারছেন না, সুতরাং কোণঠাসা হয়ে গিয়ে এখন অযৌক্তিক কথাবার্তা বলছেন। তাও গিয়ে এই যে ডিএ আন্দোলনে, এটা আজ থেকে শুরু হয়নি, 2016 সাল থেকে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে, সরকারের সামগ্রিক ভূমিকাটে নিয়ে আপনার কী মত? মানে যেভাবে রাজ্যের প্রশাসনকে অ্যাক্টিভ হওয়া উচিত ছিল সেভাবে অ্যাক্টিভনেসকে আপনারা পেয়েছেন? শুধু মহার্ঘ ভাতা তো নয়, এটা কেন ভুলে যাচ্ছেন যে একটা সরকারি চাকরি সাংবিধানিক রীতিনীতি মেনে হয়, তার একটা স্ট্রাকচার থাকে, দেশের সমস্ত রাজ্যের অন্তত সমস্ত নাগরিক তাতে অংশগ্রহণ করার যোগ্যতা দেখিয়ে সেই পদটাকে পূরণ করার নিজের মেধার ভিত্তিতে পাওয়ার অধিকারী, এটা সাংবিধানিক অধিকার আপনার। বিগত 12 বছর ধরে সেই সাংবিধানিক অধিকারকে স্বীকৃতি দিয়েছে এই রাজ্য সরকার? দেয়নি।
চাকরিগুলোকে তুলাযন্ত্রে বসিয়ে ওজন পাল্লা দিয়ে বিক্রি করা হয়েছে যে কে বেশি টাকা চাপাতে পারে তিনি পাবেন অধিকার। তাতে আপনি সাদা খাতা জমা দিলেও পাবেন, আপনি যদি ঠিক উত্তর লিখে থাকেন তার পাশে ডট দিয়ে পরে আপনার উত্তরটাকে ভুল করে আপনাকে অযোগ্য প্রমাণ করার যে ব্যবস্থা করেছেন। সুতরাং বলতে পারেন যে একটা প্রশাসন অনিচ্ছাকৃত নয়, ইচ্ছাকৃতভাবে এই গোটা প্রশাসনটার মধ্যে করাপশনটাকে ইনস্টিটিউশনালাইজ করেছে বিগত 12 বছর ধরে, এবং সেই কাজটা মোটামুটি সাকসেসফুল। এখন পশ্চিমবঙ্গ সস্তার লেবার তৈরির একটা বড় ফ্যাক্টরি গোটা ভারতবর্ষের কাছে। এখন আপনি যে রাজ্যে চলে যাবেন সস্তার লেবার কোথা থেকে জোগান আসছে না, পশ্চিমবঙ্গ থেকে। যেসব ছেলেমেয়েরা যাচ্ছেন তারা কারা, কেউ কলেজ থেকে পাশ করেছেন, কেউ ড্রপ আউট, কেউ স্কুল থেকে পাশ করেছেন, এইচএস পাস, এখানে কোনো কাজ নেই, বাইরে যেতে হচ্ছে। আগে অন্য রাজ্য থেকে পশ্চিমবাংলায় খাটতে আসতেন, এখন ট্রেন ভর্তি করে করে পশ্চিমবঙ্গ থেকে দিনমজুর মানে খাটতে আমাদের রাজ্যে শিক্ষিত ছেলেমেয়েরা যাচ্ছেন। মানব সম্পদের চূড়ান্ত মানে অবমূল্যায়ন যদি কোনো রাজ্যে হয়ে থাকে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। স্যার, বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পেনশন অফ করে দিই, তাহলে আমি ডিএ দিয়ে দিচ্ছি, প্রায় 20,000 কোটি টাকা আমার বেঁচে যাবে। ফলে এই 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 ভূমিকাটা কীভাবে দেখেন যে পেনশন অফ করলে ডিএ দেওয়া যাবে এই রাজ্যের সরকারি কর্মচারীদের? সমস্যাটা হচ্ছে যে এইগুলোকে বলার জন্য তো মানে মঞ্চ থাকাটা ঠিক আছে, কিন্তু বিধানসভার মতো একটা পবিত্র জায়গায় দাঁড়িয়ে যেখানে মিথ্যা কথাটা বলা যায় না, সেগুলো প্রত্যেকটা জিনিস নোট হয়, সেখানে দাঁড়িয়ে এইসব কথাবার্তাগুলো একজন প্রশাসনিক প্রধান খুব দুঃখজনক ঘটনা। জেনে রাখা উচিত যে ভারতবর্ষের কোথাও পেনশন বন্ধ হয়নি, কিন্তু পেনশনটা কোনো সরকার নিজের পকেট থেকে দেয় না, আমি আমার টাকাটা জমাই, সেই টাকার থেকেই পেনশন দেওয়া হয়, এটা কোনো সরকারের দয়া দাক্ষিণ্যের বিষয় নয়। সুতরাং যেটা বলেছেন আমার মনে হয় যেটা মানে না জানার ফল, যিনি রাজ্য প্রশাসনে আছেন তিনি সমস্ত বিষয়টা না জেনেই এইসব মন্তব্য করেছেন, এবং এইসব মন্তব্য যে করে থাকেন সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, আমরা 12 বছর ধরে এসব নিয়ে অভ্যস্ত। আমরা এখন চাইছি যে উনি মানে অন্য রাজ্যে এখন এক্সপোর্ট করা হোক আর কি, কোয়ালিটি এত বেড়ে গেছে যে দেশের প্রধানের পদে বসানো হোক। 12 বছর ধরে তো মানে অনেক ধৈর্য বাঙালিরা দেখালেন, এবার দেশের মানুষ একটু ধৈর্য দেখাক, একটু মানে সহ্য করুক আর কি। স্যার, অবশ্যই আপনি একটা রসিকতা ছলে একটা সঠিক একটা হয়তো কথা বলার চেষ্টা করছেন। স্যার, রাজনীতি এবং এই মঞ্চ বারংবার করে শাসক দল বলেন যে এটা সমার্থক হয়ে গেছে, কখনো বলেন বামেদের মঞ্চ, কখনো বিজেপি, ভ্যারাইটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় আপনাদের এই সংগ্রামী যৌথ মঞ্চ বেড়ে উঠেছে। বয়ের পিছনে একটা ফুটকি দিলেই তো র হয়ে যায়, দুটো ভিন্ন মেরুর, মানে ওনারা নিজেরাই কনফিউজ যে এরা আসলে কী। আমরা বলে দিচ্ছি আমরা কী, আমরা 2011 সালে এই সরকারকে ক্ষমতায় নিয়ে এলাম, এখানে যারা বসে আছেন তারা সবাই ভোট দিয়ে নিয়ে এলেন। 11 বছর ধরে আমরা তৃণমূল থাকলাম, দেখলাম যে এই সরকারটার হাতে আমরা শোষিত হতে 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 মোটামুটি কৃতদাসে পরিণত হয়ে গেছি, নিজেদের ঘর সংসার নেই, মানে স্কুল থেকে এসে পড়েও আপনাকে কাজ করে যেতে হবে, এইসব আমরা দেখতে পাচ্ছি। কী দেখলাম, আমরা বিক্ষুব্ধ হয়ে গেলাম, আমরা তৃণমূল ছিলাম এখন বিক্ষুব্ধ, তাহলে বিক্ষুব্ধ তৃণমূল। আমরা চাইছি যে মাননীয় মুখ্যমন্ত্রী সেই মানে স্বীকৃতিটা দিন যে আমরা হচ্ছি বিক্ষুব্ধ তৃণমূল, আমরা আসলে না বাম না রাম না অন্য কিছু, আমরা হচ্ছে বিক্ষুব্ধ তৃণমূল, যারা বসে আছে এখানে 72 দিন ধরে তারা বিক্ষুব্ধ তৃণমূল। সেক্ষেত্রে একটা পাল্টা প্রশ্ন আসতেই পারে, আপনাদের এই মঞ্চে একাধিক নেতা নেত্রীরা এসেছেন বিভিন্ন দলের, ভ্যারাইটি নেতা নেত্রী ভ্যারাইটি দলের, আপনারা কি রাজনীতি থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে পেরেছেন? ওনার গাড়িটা আস্তে আস্তে তো 600 মিটার দূরে দাঁড়িয়ে গেল, উনি আমাদের কাছে আসবেন বলেই 99 থেকে বের হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এলেন না, 600 মিটার দূরে দাঁড়িয়ে গেলেন। দুর্ভাগ্য আমাদের, আশা করি পরের বারে আসবেন আমাদের মঞ্চে, আমরা তো আমন্ত্রণ জানিয়েছি, যিনি এখানে সভা করে গেলেন তাকেও আমরা চিঠি দিয়েছি, আমাদের দরকার হলে আমরা নিয়ে নেবেন, যে আমাদের বিষয়টা নিয়ে আমাদের কাছে আসুন, আমাদের বিষয়টা নিয়ে পার্লামেন্টে আপনার বক্তব্য তুলে ধরুন, আমরা বলেছি, কিন্তু কাউকে বাদ রাখিনি। যাদের মনে হয়েছে আমাদের বিষয়টা ন্যায্য, এই আন্দোলনে পাশে থাকা প্রয়োজন, তারা এসছেন, সেখানে সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আর আমরা যেহেতু নিজেদেরকে কোনো রাজনীতির মতো সংযুক্ত রাখিনি, আমাদের কাছে কেউ পর নয়, এমনকি তৃণমূলও পর নয়, যদি যারা তৃণমূল আসছেন তাদেরকেও আমরা সাদরে গ্রহণ করতে প্রস্তুত আছি, আসুন। বহু তৃণমূলই তো এখানে আসছেন, ছেড়ে দিচ্ছেন, এখানে আসছেন, মানে বিক্ষুব্ধ সংখ্যা বাড়ছে আর কি, শেষে এমনটা না হয় যে গোটা রাজ্যটাই বিক্ষুব্ধ হয়ে গেল। স্যার, আপনার মুখ্যমন্ত্রীকে তো বারংবার অনুযোগ করেছেন আসার জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন সংসদে এই বক্তব্য তুলে ধরার জন্য, স্যার তারা তৃণমূলের পক্ষ থেকে একটা অফিসিয়াল রিপ্লাই কি আজ অবধি পেয়েছেন, এবং যদি না পেয়ে থাকেন এই নেগলিজেন্সিটা আপনাদের কতটা ব্যথিত করে? ব্যথাটা তা কিছু নেই, যেটা আছে সেটা হচ্ছে যে হাতের মুষ্টিটা আরও আরও বেশি করে শক্ত হচ্ছে, ব্যথা ব্যথার কোনো জায়গা নেই, ব্যথা তো দুর্বলরা পায়, আমরা দুর্বল নই, আমাদের ব্যথা পাওয়ারও কোনো জায়গা নেই, আমরা জানি যে পরপর কী করতে হবে, যদি এই সরকারটা না ইয়ে করে
দাবিগুলো মেনে নেয়, দে মাস্ট গো। একদম, এটা পরিষ্কার একটা মানে হুমকির মতো বিষয়টা, যে যদি দাবি না মানো ক্ষমতা ছেড়ে দাও। অবশ্যই, সাধারণ মানুষ বলছেন না, আপনি যদি প্রত্যেকটা সভাতে গিয়ে নিয়ম করে বলেন আমি চালাতে পারছি না, আমার কাছে ভাড়া নেই, আমি টাকার কি গাছ আছে নাকি? আর কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, শুনেছেন আমার কাছে টাকার গাছ আছে নাকি? আপনার কাছে যদি মশাই টাকা না থাকে, কে দিব্যি দিয়েছে আপনাকে রাজ্যটা চালাতে? আপনার কি মনে হয়, আপনি সাংবাদিক হিসেবে আপনি বলুন তো, আপনার কি মনে হয় এই রাজ্যে মানে এই মুখ্যমন্ত্রী চেয়ারটাতে বসে পড়ে এর থেকে খারাপ কেউ চালাতে পারে? শরৎচন্দ্রের একটা কথা মনে পড়ে গেল, উনি টিউশনই পড়াতেন, তা যখন ইয়েতে ফেল করলেন গ্র্যাজুয়েশনে, তখন বললেন যে ওনাকে বললেন আপনি তো পাস করতে পারেননি, না উনি পরীক্ষা দেননি আর কি, তা বলছে উনি আছেন উনি ফেল করেছিলেন, তা শরৎচন্দ্র তারপরে লিখছেন যে আমি পরীক্ষা দিলে আমি ফেল করিতেও পারিতাম না। আপনাকে যদি বসিয়ে দেওয়া হয়, আমার বিশ্বাস যে বর্তমান মুখ্যমন্ত্রীর থেকে রাজ্যটা আপনি ভালো চালাবেন, আপনি টেস্ট করতে পারেন, মানে আমার এই রাজ্যের যুবক যুবতীদের প্রতি এই বিশ্বাসটা ভাস্কর ঘোষের আছে। একজন ফেল স্টেট চালানো বিগত 12 বছর ধরে, যেখানে প্রতি মুহূর্তে বলে যাওয়া এবং একটা থিওরি তৈরি করা যে আমি নিঃস্ব আমার কাছে নেই, অথচ বছরের শেষে আমরা দেখতে পাই যে 4 লক্ষ কোটি টাকার 291,000 কোটি টাকার বাজেট পেশ হয়, তার মধ্যে 60% হচ্ছে মানে অপরিকল্পিত খাতে ব্যয় করা হয়। অপরিকল্পিত খাত বলতে কি না, উঠলো বাই তো কটক যায় মতো ব্যাপার, আমার মনে হলো এখানে দানছত্র করে দাও, মানে রাজ্যটা কোনো পরিকল্পিতভাবে চলবে না, আমার মনে হলো তোমাকে এই টাকা দিতে হবে, দিয়ে দাও কোনো অসুবিধা নেই। এরকমভাবে কোনো সাংবিধানিক মানে কাঠামো মেনে একটা সরকার চলতে পারে না, এখানে পুরো কোলাপস করে গেছে। এর থেকে রাজ্য মানে রাজ্যের মানুষ মুক্তি চাইছে, সরকারি কর্মচারীরা তো চাইছে নেই। এবছর অর্থ বাজেটে 3% ডিও তো বর্ধিত করেছে মুখ্যমন্ত্রী, ইনস্ট্যান্ট বাড়িয়ে দিয়েছেন, আপনারা কি তবুও খুশি হলেন না? আসলে আমরাও কনফিউজ হয়ে গেছি যে 3 বেশি না 39 বেশি, মানে 6টা যখন 105 হয়ে যায়, মানে এটা কীভাবে হয় আমরা জানি আর কি, মানে আমরা ধরুন স্কুলে পড়াই তো, 6টাকে যখন বিভাজন করা হয় 1+5, এবার এখানে যোগের কোনো ব্যাপার নেই, এই রাজ্যে বিগত 12 বছর ধরে যেটা হয়েছে সেটা হচ্ছে শূন্যতা, মাঝখানে ওই যোগ চিহ্নটা পরিবর্তিত হয়ে শূন্য হয়ে গেছে, তাহলে কী হলো 105, 105, মানে আসলে ওটা 6, রাজ্যের অঙ্কটাও কিন্তু সেভাবে চলে, যে 3% দিয়েছে ওনার বক্তব্য অনুযায়ী 105% দিয়েছেন, আমরা অত্যন্ত খুশি, কিন্তু আমরা চাইছি যে ওই বাকি যে 36% আছে আপনি 3% কেটে নিন, 105%টাও কেটে নিন, আমাদেরকে শুধু 42% বুঝিয়ে দিন, আর বাকি 64% আমাদের মাইনে থেকে আপনি কেটে নিন, আমাদের দরকার নেই এত বেশি ফালতু নিয়ে কী করবো, কর্মচারীদের রাখার জায়গা হচ্ছে না। স্যার, এই এই রাজ্যের সমস্ত ইস্যু হাইকোর্ট অবধি পৌঁছাচ্ছে, আইনের মাধ্যমে সমাধান হচ্ছে, আপনার কি মনে হয় এটা কাঙ্ক্ষিত ছিল, মানে ন্যায্য দাবি দেওয়া, শিক্ষক দুর্নীতি বলুন, স্বাস্থ্য বলুন, দমকল বলুন, বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি যে অভিযোগ উঠে আসে প্রতিদিন, তার সর্বশেষ পরিণাম কলকাতা হাইকোর্ট বা আইন আদালত? সংবিধানের একটা দেশের 4টে যে পিলার থাকে, কোনো একটা পিলার যদি ধরুন ভেঙে ফেলেন বাড়িটা কী করবে, কোলাপস করে যাবে তো। হাইকোর্টকে যখন এত বেশি করে ইনভলভ হতে হচ্ছে, তখন বুঝতে হবে যে প্রশাসনটা ব্যর্থ হয়েছে, কোন বিষয়ে ইনভলভ হতে হচ্ছে, যেখানে যেখানে প্রশাসন ব্যর্থ হয়েছে, স্বচ্ছভাবে নিয়োগ করতে ব্যর্থ হয়েছে, কর্মচারীদের দাবি দাওয়া মেটাতে ব্যর্থ হয়েছে, অস্থায়ীদের স্থায়ীকরণ করতে ব্যর্থ হয়েছে, স্কুলগুলোতে পরিকাঠামো উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে মানে বিচার ব্যবস্থাকে হস্তক্ষেপ করতে হচ্ছে, তার মানেটা কি পরিষ্কার যে রাজ্য প্রশাসনটা বিগত 12 বছর ধরে ফেল করেছে, একটা ফেল স্টেটের বাসিন্দা আমরা, এটা এই রাজ্যের মানুষকেও যেমন স্বীকার করে নিতে হবে, রাজ্যে যিনি প্রশাসনটা চালাচ্ছেন তাকেও স্বীকার করে নিতে হবে। স্যার, রাজ্যপালের ভূমিকাতে আপনারা কতটা সন্তুষ্ট? তার সীমাবদ্ধতা আছেন, তিনি চেষ্টা করেছেন, আমরা সেটুকু জানি যে রাজ্য প্রশাসনকে তিনি জানিয়েছিলেন যে আমাদের সাথে আলোচনায় বসে সমস্যার সমাধান করার, সরকার মানেনি, সরকার তো কাউকেই মানে না, দেশের সংবিধান মানে নাকি সরকার? সংবিধান তো ওখান থেকেই শুরু হয়, ওখান থেকেই শেষ হয়, সুতরাং এখানে রাজ্যপালকে দোষ দিয়ে লাভ নেই, আমরা হতাশ নই। স্যার, আলোচনা করলে আপনার যে যে ন্যায্য দাবি, যেই দাবিটার কথা বলছেন, কেন্দ্রীয় মহার্গ ভাতা অনুসারে দিতে হবে, একটা নেগোসিয়েটের জায়গা তৈরি হবে, তখন আপনাদের স্ট্যান্ড পয়েন্ট কী হতে পারে? আমরা কিন্তু কোনো সময় বলিনি কেন্দ্রীয় হারে দিতে হবে, আমরা বলছি যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যেটা মূল্যবৃদ্ধি সূচক, সেই সূচকটা মেনে দিতে হবে। হ্যাঁ, রূপা রুল কেন, গোটা ভারতবর্ষ জুড়েই তো সেই রুল অনুযায়ী চলে। হ্যাঁ,
এবং সেটা শুধু মানে সংগঠিত সরকারি ক্ষেত্রে নয়, অসংগঠিত ক্ষেত্রেও হয় সেটা। আমরা কেউ হয়তো জানি না যে অসংগঠিত শ্রমিকদের বেতনেরও বছরে দুবার করে মানে রিস্ট্রাকচারিং হয়, আমরা কেউ জানি না। আমাদের আমাদের রাজ্যে দুর্ভাগ্যের বিষয় যে 12 বছর ধরে হয়নি সেটা, 12টা বছর ধরে এখানে অসংগঠিত শ্রমিকদের বেতনের কোনো পরিবর্তন হয়নি। একজন কন্যাশ্রী প্রকল্পের যিনি জননী বলে ধরা হয়, যদিও সেটা নিয়ে এখন প্রশ্ন উঠছে, কারণ এই রাজ্যে সব থেকে বেশি বাল্য বিবাহ হচ্ছে, তাহলে কন্যাশ্রী প্রকল্প নিয়ে কিন্তু প্রশ্ন ওঠা স্বাভাবিক। সেখানে দাঁড়িয়ে যখন এই বিষয়টা আসে যে তার যিনি ডাটা এন্ট্রি করছেন, যারা এই প্রকল্পটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, 2012 সালেও তাদের 12,000 টাকা বেতন ছিল, ভদ্রলোক সরকারের পাল্লাই পড়ে 2023 সালেও তাদের স্যালারিটা 12,000 টাকাতেই দাঁড়িয়ে আছে। সুতরাং প্রশ্ন ওঠাটা খুব স্বাভাবিক যে আপনি পারছেন না কেন, পাশে পাশে রাজ্যগুলো পারছে, আপনি কেন পারছেন না। আমরা AICPI মেনে চাইছি, শুধু আমাদের নয়, অসংগঠিত শ্রমিকদের ক্ষেত্রেও চাইছি। তো সেক্ষেত্রে তো পার্সেন্টেজটাই তো শেষ কথা, মানে যতই চান একটা পার্সেন্টেজ নিয়ে নেগোসিয়েটের জায়গায় থাকবেন, আপনারা কি অনড় থাকবেন? এখন এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে? আগে সরকার বসুক, তারপরে সেটা চিন্তা করা যাবে, সরকারের মানসিকতা দেখে সেটা চিন্তা করা যাবে। যেভাবে আমাদের আন্দোলনটাকে টেনে নিয়ে আসতে হয়েছে এবং তারপরেও সরকারের সদিচ্ছা ব্যতি রেখে কোর্টের হস্তক্ষেপে বসতে হচ্ছে, সেখানে আমার জায়গাতে অন্য কেউ থাকলেও তো অনড় থাকারই কথা। সেক্ষেত্রে একটা সরকারের মানসিকতা, এই প্রশ্নটা আপনি তোলার চেষ্টা করছেন, হাইকোর্টের চাপেই তাহলে সরকার আলোচনাতে বসছে, এটাও তো একটা খারাপ লাগার জায়গা। না না, সেটা নিয়ে নয়, তাহলে তো কোর্টকে অসম্মান করা হয়, তা কেন হতে যাবে? বসার সুযোগ করে দিয়েছেন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, আমরা সেটাকে সম্মান জানিয়ে বসছি। আলোচনা হোক, সরকারের সদিচ্ছাটা তো তখনই বোঝা যাবে যখন ডিটেলমেন্ট যাদেরকে করেছে তাদেরকে ফিরিয়ে নেবে, শোকজ যাদেরকে করেছে তাদেরকে সেটা শোকজগুলোকে প্রত্যাহার করবে, সেখানেই তো পরিষ্কার হয়ে যাবে যে সরকার আদৌ ইচ্ছুক কি না। তারপরে তো বাকি দাবিগুলো আসবে। ধরুন টাকা পয়সা নেই বলে তুমি মহার্ঘ ভাতা দিতে পারলে না, তুমি যেটুকু বা ছিটে ফোটা নিয়োগ করেছো পারমানেন্ট, সেগুলো তো স্থায়ীভাবে নিয়োগ করতে পারলে না কেন? তোমাকে কে করতে বারণ করেছিল? সেগুলো তো টাকা, তুমি তো বেতন দিচ্ছই, তোমাকে যোগ্য ছেলেদিকে স্বচ্ছভাবে নিয়োগ করতে কে বাধা দিয়েছিল? আমরা বলছি যে সরকার কার নিয়ত মে খোট হ্যায়, প্রত্যেকটা জায়গাতে সেটা প্রমাণিত। ম্যাডাম, শেষ প্রশ্ন, এত সরকারি কর্মচারী আপনাদের আন্দোলনের উপর ভরসা রেখেছেন, পাশাপাশি একটা সুপ্রিম কোর্টে একটা মামলা চলছে, তাদের উদ্দেশ্যে আজকে বার্তা কী দেবেন? কোথাও কি বিভাজন আছে না, দুজন লক্ষ্য এক, দুটো লড়াই আলাদা, কিন্তু একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, তাদের উদ্দেশ্যে বার্তা কী থাকবে? বার্তা একটাই, আমরা তো একই লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি। আপনারা আইনের লড়াই লড়ছেন, আমরা রাস্তার লড়াই লড়ছি, বিবাদ হতে যাবে কেন? এখানে সরকারি কর্মচারী শিক্ষকরা কারোর মানে জমিদারের অংশকৃত নয়, যে আমি আমার জমিদারি চালাচ্ছেন, উনি তুমি তোমার জমিদারি চালাচ্ছ, আমি তোমার জমিদারিতে ভাগ বসাতে এসেছি, এখানে কেউ বর্গী নই। আমরা আমাদের কর্মচারীদের হয়ে মৌলিক অধিকারের রক্ষার লড়াই করছি, তারাও সেটা আইনিভাবে লড়ছেন, একে অপরের পরিপূরক হিসেবে চলছে, এটা এখানে বিরোধ কিছু নেই। স্যার, কতটা আশাবাদী যে এই লড়াই একদিন সফল হবেন, জিতবেন? আশাবাদী না হলে কেউ আবার অনশনে বসতে পারে নাকি? কেউ এখানে বসে থাকতে পারে নাকি মাটি গেড়ে? স্যার, লড়াই তো খুব কঠিন, মানে এতদিন হয়ে গেল, এখনও কোনো আলোর রশ্মি সবে দেখা শুরু করেছে? আমাদের যেটা মনে হচ্ছে, আমি যেটা ব্যক্তিগতভাবে সবাইকে বলছি, যে এক ধাক্কা অর্ধ ইস্তিবার করতে অর্ধ সরকার নরবর করছে, 14 তলা ছেড়ে দিয়ে রাস্তায় ফুটপাতে এসে বসেছে আবার কি, এবার শুধু মানে সময়ের অপেক্ষা আর কি। স্যার, এত মানুষকে রোজ মোটিভেট করা, এত মানুষ রোজ আপনাকে দেখে বা আপনাদের সহযোগীকে দেখে মোটিভেট করছে, গ্রামগঞ্জে ছড়িয়ে থাকা অনেক সরকারি কর্মচারী সোশ্যাল নেটওয়ার্কে সাপোর্ট করছে, এই মোটিভেশনটা ধরে রাখা তো বড় বেশি একটা চ্যালেঞ্জ। এটা কিন্তু শুধুমাত্র সরকারি কর্মচারীদের লড়াই নয়, গ্রামে গ্রামে যান, প্রত্যন্ত এলাকাতে যান, সাধারণ মানুষের লড়াই হয়ে গেছে এটা। তারা প্রত্যেকে বলছেন যে এই লড়াই আমাদের ভবিষ্যতের স্বার্থে আপনারা লড়ছেন, এই লড়াই আমরা জিতবো, আপনারা লড়ুন, আমরা পাশে আছি। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ, পরিষ্কার বললেন, মামলাকারীদের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই, লক্ষ্য এক, যে কোনো উপায়ে সেই লক্ষ্য পূরণ করাই আপাতত ভাস্কর ঘোষের বা এই সরকারি এই যৌথ মঞ্চের লক্ষ্য। অবশেষে রাষ্ট্রপতির শরণাপন্ন হয়ে যে কথাগুলো ভাস্কর ঘোষ বলবেন, ভবিষ্যৎ বলবে এই লড়াইয়ের শেষ বা রূপরেখা কোন দিকে যায়, দেখতে রাখুন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কমেন্টে জানাবেন কেমন লাগলো। অসংখ্য ধন্যবাদ স্যার এতটা সময় দেওয়ার জন্য, চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।